সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো মেঘ কিন্তু প্রকৃতির একটা সুন্দর জিনিস, যেটা আমরা দেখি এবং পাহাড় থেকে তো বেশ মেঘগুলো সুন্দর লাগে এবং আমরা আকাশে বিভিন্ন রকম মেঘ দেখে থাকি। তো তার মধ্যে একটা মেঘের নাম হলো, এক ধরনের মেঘের নাম হলো সিরোকিউমুলাস। সিরোকিউমুলাস তো কি, এই সিরোকিউমুলাস মেঘ মানে কিরকম? তো চলুন আজকে ভিডিওতে আমরা সিরোকিউমুলাস মেঘ সম্পর্কে জেনে নিই। তো সবার প্রথমে জানবো আমরা অবস্থান, তারপরে জানবো আমরা বৈশিষ্ট্য, তারপরে জানবো আমরা আবহাওয়ার উপর এর প্রভাব কিরকম। তো চলুন অবস্থান জেনে নিই। তো সবার প্রথমে অবস্থান সম্পর্কে জেনে নিই। অবস্থান ভূপৃষ্ঠ থেকে, যদি এটা আমার হাতটা ভূপৃষ্ঠ হয়, ঠিক আছে, তো এই ভূপৃষ্ঠ থেকে উপরের দিকের উচ্চতাটা হলো 20,000 ফুট, প্রায় 20,000 ফুট উপরে এই মেঘের অবস্থান, ঠিক আছে, মানে অনেকটা, এটাকে ইংরেজিতে বলা হয় হাই ক্লাউড। তো এবার এই গেল অবস্থান, এবার আসবে বৈশিষ্ট্য। আমরা কিন্তু এটা খুব সংক্ষেপে জানার চেষ্টা করছি, এবার জানবো বৈশিষ্ট্য। তো এই মেঘটা কার মতো? পেঁজা তুলোর মতো, ঠিক আছে, পেঁজা তুলোর মতো এই মেঘ, মানে এই মেঘটা ঢাকা থাকে আকাশে, তাই পেঁজা তুলোর মতো আকাশে ঢাকা থাকে। এবং এই মেঘ দেখতে অনেকটা মেকারেল, ঠিক আছে, মেকারেল মাছের মতো। কোন মাছ? মেকারেল মাছের মতো, মানে মেকারেল মাছের যে পিঠের উপরটা হয়, সে পিঠের ওপরের অংশটার মতো এই মেঘটা দেখতে। আর তো এই মেঘ যখন পুরো আকাশ জুড়ে ছেয়ে থাকে, তখন তাকে মেকারেল আকাশ বলে, ঠিক আছে। তো দুই নম্বর বৈশিষ্ট্য জানছি, এটি ছায়াবিহীন, ঠিক আছে, এই মেঘটা ছায়াবিহীন, একটা সাদা মেঘ গেল। তো এবার এরপরে আসছে তিন নম্বর, অতি শুকনো, ঠিক আছে, অতি শুকনো তুষারপণ দিয়ে গঠিত এই মেঘ, মানে এই অতি শুকনো, কি বলছে, অতি শুকনো তুষারপণ, ঠিক আছে, অতি শুকনো শুকনো তুষারপণ দিয়ে এই মেঘটা গঠিত হয়েছে। এবং ছোট ছোট সাদা মেঘ পুরো আকাশে, আকাশ জুড়ে মানে ভেসে বেড়ায়, ঠিক আছে। তো আবহাওয়ার এবার গেল, আমরা জানলাম এবার বৈশিষ্ট্য, ঠিক আছে। তো বৈশিষ্ট্যর পর এবার আসবে আবহাওয়ার উপর এই মেঘের প্রভাব কিরকম। তো আবহাওয়ার উপর কিরকম এর প্রভাব পড়ে চলুন জেনে নিই। তো সিরোকিউমুলাস মেঘ কি করে? মেঘের উপস্থিতি প্রধানত, ঠিক আছে, প্রধানত পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে। যে এই মেঘটা যখন আকাশে দেখতে পাই আমরা, সিরোকিউমুলাস মেঘ, তখন কি হয় যে এটা একটা সংকেত দেয় যে আবহাওয়া খুব পরিষ্কার থাকবে, ঠিক আছে, এটারই সংকেত দেয় এই মেঘ। তাহলে এটাই ছিল আবহাওয়ার উপর প্রভাব। তো আমরা সিরোকিউমুলাস মেঘ সম্পর্কে জানলাম, অবস্থান, বৈশিষ্ট্য এবং আবহাওয়ার উপর এর প্রভাব। তো এই ছিল আজকের বিষয়। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো বা আর কি ধরনের প্রশ্ন আপনারা জানতে চান। আর যদি ভিডিওটি তো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।